হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। বাংলাদেশে সতর্কতামূলক সাইবার হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার কমিউনিটি। গতকাল শুক্রবার রাতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই হামলা চালানো হয়। সাইটটি হ্যাক করেছে ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকার নামে ভারতীয় হ্যাকার কমিউনিটি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে এতে GH057 5P3C706 নামের হ্যাকার দলটি এই আক্রমণ করেছেন বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের বেশ কিছু বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশের সাইবার 71 সহ বিভিন্ন দেশের হ্যাকার কমিউনিটি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানা যায়। রাবি পবির ওয়েবসাইট হ্যাক করে ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকাররা জানিয়েছে, সকল মুসলিম হ্যাকারদের জন্য এটি কেবলমাত্র একটি সতর্কতা। ফ্রান্স এবং ভারতীয় সাইবার স্পেসে হ্যাকিং বন্ধ করুন, অন্যথায় আপনারা সবচেয়ে খারাপের মুখোমুখি হবেন। এর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি সাইবার 71 সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত হয়ে যায় ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট, ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়। উল্লেখ্য, গত 24 অক্টোবর মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলা চালানো হয় বলে সাইবার 71 কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। তো ভিউয়ার্স, এই ছিল সাইবার হামলা করেছে ভারত। আপনারা কি মনে করেন না মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং সবসময় আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।